কবির বল ছোট ভাই দাদা বাবা যারা তারা তো এই দেশটা শাসন করছে এখন এখন আমাদের যে প্রজারা আছে এরা তো কিছু কিছু প্রজা আছে এরা কথা শুনতেছে না ওই দিন গেলে একটা আটকা চালাইলাম আটকা কি ভালো করে কাটছিলি হ্যাঁ ভাই ভালো করে একবারে দুই রাখ করে মানে আট কবজাতে নিছি এক কবজা লইয়া গেছি আর কি শুন আমার বাপ দাদারা যে শাসনটা করতো যেভাবে করতো হাত কিন্তু এভাবে ধরে এখান থেকে কাটা পড়াইতো ঠিক এভাবে কাটবে আবার এখান থেকে কাটবে না না তারা যেন থেকে আসছে আমি একটু পারলে উপরে থেকে যাব গুড এই না হলো তুই আমার ছোট ভাই ভাই হ্যাঁ মামুন বল আমি তো মনে করেন যে ডাইরেক্ট শুট করি আর কুবানি লেগে রাখছি ওরে এনামল না শুধু কুবাইবো আর হ্যাঁ বিদেতে কলজাড়া বাইর করিয়া টান্ডা ছড়াইয়া লইব সরোজ না সরোজ জি ভাই ওদেরকে পরে ডাকবি আগে আমার ছোট ভাই আগে নিজ হাতে আমার ছোট ভাই একটা অভ্যাস কি জানো যে নিজ হাতে শাস্তি দিতে পছন্দ করে জি ভাই ও এই পর্যন্ত কতগুলো হাত কাটছে হিসাব আছে জানি ভাই আমার জানার মতে প্রায় মনে 2000 হাত কাটছে জানি পা কাটছে 1000 জানি ভাই চোখ তুলছে প্রায় 500 তো এরকম শাস্তি তুই দিয়া যাইবি ঠিক আছে কারণ আমার বাপ দাদারা যেই শাসনটা করতো ওইগুলো যদি আমরা বজায় না রাখি আর ওর থেকে বেশি শাস্তি যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের নাম ডাক থাকবো না প্রজারা ভয় পাইবো না ঠিক ভাই ঠিক কইছেন ঠিক 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 ভাই তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবি কাউকে ক্ষমা করবি না 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 কাউরে ক্ষমা করা যাবে না এখন আরো প্রয়োজন বোধে আরো জুলুম বাড়াই দিতে হবে ভাই আমাদের সংবিধানে কাউকে ক্ষমা নাই নাই বাগের বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আমি যেহেতু এখানে মেইন বাপের বড় ছেলে আমি আগে ব্যাপারটা দেখি আর পরে তোরা তুই মির্জাফরের সামনে আম চুরি করছিস এটা আবার বকদাস হাই রে তুই তো শেষ তুই আমার পাওয়ার বাগানের আম চুরি করছিস তুই জানো পাইলি না মুখ পাইলি না রে কয় আম চুরি করছিস এটা ক একটা স্যার কেরছ সাম দে আরে আমার একটা হে আছে নে দিছাম দিছাস কয়টা কামড় দিছে হাইটা বল কামছে চারটা চারটা শাস্তি কি হই রে মৃত্যুদণ্ড না মারিস না বল ভাই এক হাতের মধ্যে দুইটা হাত কেটে ফলাই আম চুরি করছে গুড এই মির্জাফরের বাগান থেকে আম নেওয়ার সাহস এরিয়াতে আছে মির্জাফর মাপ কি জিনিস জানে না আর মির্জাফর ছোট ভাই আরো জানে না ছোট ভাই ক্ষমা করতে চান ভাই ওর দুই হাত কেটে ফেলাই বড় ভাই ব্যবস্থা নেই দুই হাত কোন পর্যন্ত কোন থেকে কাটবে দেখো বাপ দাদারা যেহেতু এই জায়গা থেকে কাটছে আমরা কাটবো এই জায়গা থেকে গুড কিন্তু আমাদের একটা ঐতিহ্য আছে কি জানো এক কুপে আর হাত ফালাই দিব এক কুপে ফালাই দিব বড় ভাই আগে যেগুলো ফালাইছি ব্যক্তি এক কুপে ফালাইছি গুড বাগের বাচ্চা বাগের বাচ্চা যা শাস্তি এখনি নগদ ওরে ধরে বলে যা ওই এনে মুক্তি হ ভাই চলো নগদ বান্দা তো এর বান বান তো ছোট ভাই কবির হ্যাঁ ভাই আমাদের শাসনটা কিন্তু ঠিক রাখতে হইব শাসন জি ভাই ঠিক রাখতে হবে বাপ দাদা যেটা করে গেছে তাদের চেয়ে আরো বেশি জুলুম করতে হবে গুড নালে তো আমাদের নাম ডাক থাকবে না তো থাকবে না দুই কুপে ফালাবি জি বড় দুই কুপে জি বড় ভাই তো যা আটটা ফালায় পড়া পড়া জি বড় ভাই যা তুইও যা তুই না থাকলে তো রইব না শুরু তো যা ভাই হ্যাঁ আমার তো এইতে বেলা এগুলো ভালো লাগে না আমার তো খালি শুট ভাই তাহলে তুই তুই পরে যা তুই পরে যা ভাই আমার তো ভিতর থেকে না না তুই যা তুই যা তুই দাঁড়া তুই থাক আমার ছোট ভাই যেন গেছে কবির হেই অপারেশন শেষ করে নেব তোরা দাঁড়া আমার সাথে তুই তো ইজস মেন্টাল বয় তুই তো কোনো কথা রাখুনস না ভিতরে ঢুকাই দে আর বাইক করে লই এই বেটা মির্জাফরের কাজ কি এই মির্জাফর কেরা তুই না আমি ভাই 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 আপনি ভাই সরি কথা বুঝছ না করবে এই আর আমাদের এরিয়া বাড়া এই পুরা 100 কিলোমিটারের ভিতর আমাদের এরিয়া বাড়া আরো বাপ দাদারা 50 কিলোমিটার রাজত্ব করছে আমরা 100 কিলোমিটার রাজত্ব করব জি ভাই জি ভাই আমার ছোট ভাই কিন্তু একটা বাগের বাচ্চা হ্যাঁ ভাই এক কোপে হাত ফালায় দে সামনে তো ভাই মির্জাফর ওই যে আমের পরে আর বড় মির্জাফর আমার ছোট ভাই আমি পারি না এখানে সব অপারেশন তার পারাই না সালাম আলাইকুম হুজুর বলেন কথা কি করতেছেন আপনি এই চেয়ারে শুধু আমাদের ছোট সাহেব বসার অধিকার রাখে
বয়স্ক মানুষ, এইগুলা রাত মাত খাইতে বেশি মজা পাওয়া যায় তো, মাফ করে দে। তুই আমার অনেক কাছের লোক, একমাত্র তোর কথাই ও মাপ পাইছে। যা হালা চুরের বাচ্চারা, ছোট লোকের বাচ্চারা। আচ্ছা বল তোর কি সমস্যা, বল বল দিকে বল। এই তোর কি গারদের পরে ভয় পাইব? এই খাইছিস না, কথা জোরে বলতে পারছ না? হুজুর ব্যাপার হলো, আমনে করে তো মেলা জমি আমি আবাদ করি, তা আমাদের যা ফসল হয় চার ভাগে তিন ভাগে আমনে করে দিয়ে দিই। কারণ দয়া করে আমাদের অর্ধেক ফসল নিতেন আর অর্ধেক ফসল আমার দিতেন, তাইলে আমি বউ পোলা মানে একটু ঠিক মতো খাওয়ার করতাম। আসাইল লোক কি কথা কয় রে? তোর কি আসলে জ্ঞান বুদ্ধি কি শেষ হয়ে যেতেছে নাকি ভাই? মির্জাফর কখনো অর্ধেক অর্ধেক সমান ভাগ করে না, বুঝছ না? তুই গোলাম, তোর ভাগ একটা, আমার ভাগ তিনটাই। তোরা তো প্রজা, তোরা পায় নিচে থাকবি সবসময়। আর তুই অর্ধেক, তুই অর্ধেকের কথা বল, তুই সাহস করতে পাইছ বল। বল এই হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন হুজুর। ক্ষমা করতে ওটা আমার দাম শেষ। এই সমস্ত প্রজা করতে আছে, কোনো মরব্বী যাতে আমার সামনে না আসে। ভাই ভাই, এই প্রজাটা আমাদের খেতে অনেক বছর ধরে কাজ করতেছে, আমাদের আমাদের পুরানা। ও ভাই, আপনার বাবার, আপনার বাবার সাথে উনি যত জানো, বাবার সাথে যত সম্পর্ক থাকুক, আমার কাছে কোনো ক্ষমা নাই। আমার কাছে প্রজা মানে প্রজা, সেটা বয়স্ক আর ছোট। শাস্তি শাস্তি দিবি, ঠিক আছে ভাই? আরেকবার এবার আমরা তো মাফ করে দেন। আরে চল, আমাদের সামনে এই প্রজাটা দেখে আসি, চল চলেন ভাই। ঠিক আছে ভাই, এই দেখেন ভাই, এই যে এই গাছটা কাটছে, গাছগুলো খেয়ে কি করছে? এই জমিন গোলাম গো নাই দেখে কি আম গো দোহাজ তো আছে ভাই, দেখছেন? পুজো দিকটা কাটছে, এদিকটা কাটছে, সব কাটছে ভাই। আমার কি করা উচিত? এটারে আম গো দোহলে আছে এই জায়গা ভাই। এখন ভাই আর কি করবো ভাই? দখল আর দখল নাই, জায়গাটা তো আমার আন্ডারে। জি ভাই, জি ভাই। এই গাছ কারার সাহস কার আছে? আর যে কাটছে ফোন লাগা, সাইডে দাঁড়াও, বাইরে একটু আগে দাও, ফোন লাগা ভাই, ফোন দিব। যে গাছটা কাটছে তারা ধরে নিয়ে তো, আমি খবর পাইছি কাটা কাটছে। ওই মা বাপ কই তুই? কামালটা ধরে লইতো, ওই কামালটা ধরে নিয়ে আয়। বেশি গরম আমার কিন্তু মাতা ভাই, ছোট ভাই জানার দরকার নাই। আমার ছোট ভাই তো আবার পড়তে পারে বাড়ির পাশে, যেহেতু যাই হোক চল, তার আজকে বানাইতে। মির্জাফরের এলাকার মধ্যে ভয়ে বাঘ পর্যন্ত ঢুকে না। আরে গাছ কাটতে বলে দেখছস তুই? কি করো এখানে দাঁড়ায়া? কি করে বুঝো না,
কি শুরু করছো তুমি এগুলা? কিচ্ছু করতেছি না। ওরে মারো, ওরে ধরো, ওরে কাটো, এগুলা কি করতেছো? তুমি কি মরবে না? এত মির্জাফর কিভাবে হলা? এত সম্পত্তি দিয়ে তুমি কি করবা বলো? এত কথা, আমি সম্পত্তি চাই না। কেন তুমি মানুষকে মারো, ধরো, কাটো? এই তুমি আরেক ঘরের মেয়ে চুপ করে থাকবা, যা করার আমি করতেছি। আমার বাপ দাদা এই 80 বছরে যা করতে পারে নাই, আমি 5 বছরে 3 গুণ করছি, আগামী 10 বছরে 10 গুণ করাম। তুমি কোনো কথা বলবো না। এই তোমার পিঠে যে ওই দিন ওই যে দাও দিয়া যে সেগাটা দিলাম, আগুনের আগুন থেকে তুলে যে সেগাটা দিলাম, বুঝলে গেছো? আবার দিতে হবে? সুদা আবার বাড়ির দিকে যাও, যা খুশি তা করো, আমার কিচ্ছু ভালো লাগে। বাড়িতে যাও সুদা। ব্যাগ তুমি কোথাকার ফাজিল, আমার কাছে বাধা দে ভাই। মাহবুব রে ফোন দেওয়া হয়েছে, ওরা ধরে নিয়ে আসতেছে। টেনশন করেন না ভাই, এত দেরি লাগে। তোরা কি ফোন দিছ ভাই? আরেকটা ফোন দেবো ভাই। আবার ফোন দে, তাড়াতাড়ি ফোন দে ভাইয়ের মাথা গরম হয়ে গেছে। এই মাহবুব কই? আর তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। শালার এক দশকা পঞ্চাশ টুকরা বানাবি, আমার জায়গাতে হাত দিছে। জি ভাই। হ্যাঁ এখন আয় না, কেলে গিয়া আয়ো ভাই। ছাড়ে না ভাই, এই দেখো নিয়ে আসছি, নিয়ে আসছি। ছাড়ে করো। এখানে এখানে বস, বস নিচে বস। জি ভাই বস। ভাই আমার কেন এভাবে দূরে আনতেছে কেন? কত বড় কলিজা ভাইয়ের বাগানে, তুই কয়টা গাছ কাটছস? ভাই যে হেনে তাকায় ওই জায়গায় শয়তানও চোখ দেয় না। তুই এই ভাইয়ের জায়গা তুই গাছ কাটছস, কত বড় কলজে রে তোর! কথা কম কইবি, কোন কথা কইছিস রে? কি কথা কইলো? নয়া কথা ক। আরে কি কথা কইলো? মোল্লা মির্জাফরের দখলে চলে তোর জায়গা মানে কি করা যায়? এদের মাথার চুল আমি উড়কে উড়কে ভাই মেজাজ কিন্তু আমার তিন চার রকম হয়ে যেতেছে। কুবা টুবা মন তুই থাম ভাই, কি করে দেখ কুবা টুবা কেন হইছে রে? ওরের বাচ্চা তোর কত বড় কইল যা, তুই ভাইয়ের বাগান থেকে গাছ কাটস! এত বড় কইল যা, আমি অবাক হয়ে যাই রে, অবাক হয়ে যাই ভাই। হ্যাঁ মাল্লা দেন, আমি একটা শুট করে দিই। আমি আছি না ভাই। কি সে ভাই তোমার খাওয়ার তো ভাই, তলার তো ভাই, তাও এটা আমাদের আর ব্যাপার না, এটা আমাদের আর বিষয় না, এটা আমাদের আর বিষয় না। না ছোট ভাই, ছোট ভাই আমি দেখতেছি, মেশিনটা আমার দে, আমি দেখতেছি। না না না, ওর কোনো ক্ষমা নাই ভাই, এখন ভাই ভাই আমি থাকতাম না, আমি ক্ষমা করে দাও। আমি দেখতেছি, আমি দেখতেছি বড়টা ভাই 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 ভাই, আপনারা শান্ত হয়ে বসুন ভাই, পরের শান্ত হয়ে বসুন, আপনি বসুন সাহেব। কথা আমি ভাই 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 প্লিজ ভাই, গরম হয়ে না ভাই ভাই ভাই, গরম হয়ে গেছে। আমার বাগান থেকে গাছ কাটে, আমার বাগান থেকে ভাই, যেহেতু এটা আমার বউয়ের ভাই লাগে ভাই, আমার মনে হ্যাঁ ম্যাডামের ভাই, ছোট ভাই একটু ক্ষমার দৃষ্টিতে কি দেখা যায়? মাফ করে দেন ভাই, গাছ কাটছে কেন? আমরা তো ভাই কোনো সময় কইছি না, মাফ করে দেন। ওর একটা হাত কাটতে ভালাই ভাই যান ভাই। ছোট ভাই উনি কিন্তু আপনার বিআই হয়,
কি করাতে মামুন বল তো আমাদের প্রচন্ড রাগ ছিল আমি আমি কই কি আমি কই কি ভাবি তো আসলে ভাবির ভাই লাগে আত্মীয় তো আমনেরও আত্মীয় লাগে কই মাফ করে দে ভাই মাফ করে দে কেরে দা একটা দৌড় দিবি একটা দৌড় দিবি এক দৌড়ে যাবি গা দৌড় দে এক দৌড় দে দৌড় দে একদম দৌড়ে যাবি এই আশপাশ আর আবি না ভাবি আপনি আপনি বাসায় যান আমরা আইতেছি সমস্যা নাই এটা ভাবি হয়ে গেছে হ্যাঁ আপনি বাসায় যান